গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো ও খুব সাবধানে আছো। তো আমিও খুব ভালো আছি, আর সাবধানে থাকার তো চেষ্টা করছি, আর আমার ফ্যামিলিকেও সাবধানে রাখবার চেষ্টা করছি, কারণ এখন তো দিনকাল ভালো না। তো দেখো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন সকাল 5:30 বাদে। তো একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ এই কদিন না আমার মেয়ের অনলাইন ক্লাস চলছে, আর ওর পড়া স্টার্ট হওয়ার আগে আমি আমার সমস্ত কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি। তো তার জন্য এখন রুটিনটা একটু চেঞ্জ করেছি, একটু ভোর ভোর থাকতে উঠছি। আর ওই দেখো ওর এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, আমার মেয়ে ঘুমোচ্ছে, মাও ঘুমোচ্ছে, তো আমি একটু উঠে পড়লাম আগেই, কারণ সকালবেলায়। আর তারপরে না কালকে ঝড় বৃষ্টি হয়েছে, তো ঝড় বৃষ্টি হওয়ার পরে ঘর দোর দেখবে সব নোংরা হয়ে যায়, হাওয়ায় এদিক ওদিক থেকে পাতা পুঁতি ধুলো এগুলো থাকে। তো রাত্রিরে ঝাড় দিয়েছি, কিন্তু সেইভাবে মানে অত নোংরা পরিষ্কার করতে না রাত্রিবেলায় আর ভালো লাগে না। তো সেই জন্য আমি চেষ্টা করি যেদিন ঝড় বৃষ্টি হয় পরের দিন সকাল সকাল উঠে ঘর দোরগুলো মানে পরিষ্কার করবার। তো এই দেখো কোথা থেকে সব ধুলো এগুলো সমস্ত ঝাড় দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে আগে ঘর বারান্দাগুলো দিয়ে, তারপরে ঘর দোরগুলো মুছবো। আর আমি এখনও বাসিকাপড় চেঞ্জ করিনি বলে আমি ঘরের কোনো কিচ্ছুতে এখন হাত দেবো না, শুধু ঘর দোরটা মুছে নেবো আর কি, সব ঘর বারান্দাগুলো মুছে নেবো, আর তার সাথে সাথে আমাদের ঠাকুর ঘরও মুছবো। তো এই দেখো ভাইয়ের ঘর রান্নাঘর সব ঝাড় দিয়ে নিয়েছি, কারণ প্রত্যেকটাই তো বাসি ঘর, আর আমি বাসি ঘর ডেইলি ঝাড় দিই। আর এই দেখো আমাদের বারান্দায় যে বালতিগুলো থাকে না, এগুলো সকাল হলে রাত্রিবেলা এখানে উবুর করি, আর রাত্রে আবার সকাল হলে তাদের জায়গায় তারা চলে যায়, মানে নিচে চলে যায়, কারণ বালতি তো উপরে থাকবে না, সবসময় কাজে লাগে। তো সমস্ত নোংরাগুলো আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর পাপোশগুলো যে ঘরটা যখন ঝাড় দিই তখনকার সেই পাপোশটা ঝেড়ে ঝুড়ে আমি রেখে দিই। আর আজকেও ওয়েদারটা খুব যে একটা ভালো তাও না, আজকেও মানে ঝড় বৃষ্টি এখনও হয়নি কিন্তু মেঘ ডাকছে। তোমরা হয়তো আমার ভয়েস দেওয়ার সময় একাধ সময় একটু আধটু হয়তো পেলেও পেতে পারো। তো এই দেখো আমি ঝাড় ঝুটো দিয়ে নোংরাগুলো একটা প্যাকেট পেয়েছি, সেই প্যাকেটের মধ্যে তুলে বাইরে ফেলে দেবো ডাস্টবিনের বালতির মধ্যে, বাবা পরে ফেলে দেবে। আর বাইরে উঠোনটা বাবা ঝাড় দিয়ে নিয়েছে, কারণ অনেক পাতা ছিল। তো আমি বলেছিলাম বাবাকে যে আমি ঝাড় দিচ্ছি, তো বাবা বললো না তুমি ঘরগুলো ঝাড় দিয়ে মুছো মুছো, আমি এগুলো করে নিচ্ছি। তো বাবা আর কি পাতাগুলো ঝাড় দিয়ে ফেলে দিয়েছে, আমি পরে উঠোন টুঠোনগুলো ধুয়ে নেবো। তো এই দেখো ঘর বারান্দাগুলো মুছতে এসছি, আর আমি রেগুলারের মতো মুছি ওই মানে জলের মধ্যে ডিটারজেন্ট আর নিমাইল ব্যবহার করি, তো এটা দিয়েই মুছি, কারণ ঘরের মধ্যে বলা তো যায় না এখন যা দিনকালের পরিস্থিতি, কার মানে কোথা থেকে পায়ে পায়ে কী রোগ আসে। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ফিনাইল দিয়ে ঘর দোর পরিষ্কার রাখার, কারণ আমার ঘরেও একটা বাচ্চা মেয়ে আছে, তো নিজেদের কিছু হলে অসুবিধা হয় না, কিন্তু তবুও এটা এমনই একটা রোগ, আমি তো একা জড়াবো না, আমার সাথে সাথে আমার গোটা ফ্যামিলি জড়িয়ে যাবে। তো সেই জন্যে চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার, আগে যাও যতটুকু পরিষ্কার রাখতাম এখন তার থেকেও দ্বিগুণ পরিষ্কার রাখবার চেষ্টা করি। তো এই দেখো রান্নাঘরে এসে রান্নাঘরের জানলা খুলে দিয়ে মুছে এবার আমাদের ঠাকুর ঘরে চলে এসেছি, মানে এটা হচ্ছে বাবার ঘর, যে ঘরটাও একটু ফিনাইল জল দিয়ে মুছে নিলাম, আর ওটা ঠাকুর ঘরের মুছেছি কিন্তু ঠাকুরের দিকটায় যায়নি, কারণ আমার বাসি কাপড় এখনও চেঞ্জ করিনি, তাই ঠাকুরের ওদিকটায় যায়নি, তো সামনে একটু মুছে নিয়েছি দুয়ারের মানে সামনেটা। তো ওই ঘর বারান্দা মোছা হয়ে গেছে সব ঘর, তো এবার উঠোনটা মুছে নেবো, কারণ সকালবেলা ওই যে বললাম কালকে ঝড় বৃষ্টি হচ্ছে, এখন না রোজ সন্ধে হলেই ঝড় হচ্ছে আর তার সাথে লোডশেডিং, তো ওই জন্য উঠোনটা একটু মুছে নিচ্ছি, তাহলে নিলে কী হয় উঠোনটা পরিষ্কার থাকে। আর এই দেখো উঠোনের মধ্যেখানে জল জমে আছে, তোমরা দেখে বুঝতেই পারছ যে কালকে বৃষ্টি হয়েছিল। আর আমি এইভাবেই সংসারের কাজ একটার পর একটা এইভাবে গুছিয়ে আগে থেকে ওই যে আমি ঘুম থেকে উঠে পরিকল্পনা করে নিই যে আমি কোন কাজটা আজকে আগে করব কোনটা পরে করব। তো আমি কী বলো তো নিয়ম বাধা রোজ এক টাইমে একই কাজ করি না, এক এক দিন এক এক টাইমে এক এক রকমভাবে কাজগুলো করার চেষ্টা করি, তাহলে কী হয় নিজেরও মনে হয় যে না আমি একঘেয়ে কাজ করছি না, আজকে যদি সকালবেলায় ঘর মুছি তো কালকে চেষ্টা করি দুপুরে আগে ঘরটা মুছতে। তো এইভাবে করার চেষ্টা করি, তাহলে কী হয় একই কাজকে নিত্য নতুন মানে অন্যান্যভাবে করতে পারলে নিজেরই অন্যরকম লাগে। আর এই দেখো কিছু কিছু জিনিস আমি রাত্রিরে মাজিনি, মানে এই হাঁড়ি আর প্রেশার কুকার, তো সেই হাঁড়ি আর প্রেশার কুকারটা আমি রেখে দিয়েছিলাম, এটা সকালে মাজলাম। আর বাবা যেহেতু কাল থেকে কাজে জয়েন্ট করেছে, তো বাবার টিফিন বাটি একটা থালা এইগুলো আর কি আমি মেজে নিয়ে উবুর দিয়ে নিলাম। আর এই জায়গাটা কলতলাটা আমি পুরোটা ধুয়ে দিয়েছি কল সমেত, তো সেই জলটা পড়েছে সেই জলটা দিয়ে আমি এইটুকু ধুয়ে নিলাম।
তো দেখো আমি এবার দাঁত মেজে আর কি মানে ব্রাশ করে সব কাপড় চোপড় চেঞ্জ করে আমি এখানটাতে মেলে দিলাম, কারণ খুব বেশি কাপড় নেই আর এখন ছাদে যাবও না। তো দিয়ে এই দেখো ঠাকুরটা প্রণাম করে নিচ্ছি। তো আমি তুলসী তলাটাও মানে ঝড় বৃষ্টিতে না মাটি পড়েছিল তাই ভালো করে ধুয়ে তুলসী গাছে জল দিয়ে সূর্য দেবতাকে প্রণাম করে নিচ্ছি। নিয়ে এইবার ঘরে যাব, দিন শুরু করতে হবে। আর আমার ঘরেও মা লক্ষ্মী, ভাইয়ের ঘরে মা লক্ষ্মীকে প্রণাম করব তারপরে। আর এখানে গুড মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ডস। তো যদিও একবার তোমাদের গুড মর্নিং বলেছি, কিন্তু তবু আর একবার গুড মর্নিং সামনাসামনি সকালবেলায়, তো তার জন্যে গুড মর্নিং বললাম। আর এখন সমস্ত বাইরের কাজ হয়ে গেছে আর আজকে একটু একটু তাড়াতাড়ি উঠেছি। উঠে সমস্ত আগে ঘর পরিষ্কার থেকে শুরু করে সব করে ফেলেছি। করে ফেলে মানে গা হাত পা ধুয়ে একটু মানে তুলসী তলা টলা সব কিছু ধুয়ে ঠাকুর প্রণাম করে ঘরে এসে একটু ফ্রেশ হয়ে এবার যাবো রান্নাঘরে চা খেতে। সকালবেলা এক কাপ চা না খেলে মুডটা ফ্রেশ হয় না, তো চা খেয়ে তারপরে আবার রান্নার কাজে লাগবো। আর এটা কেমন কটা বাজে দেখবে, এই দেখো এই দেখো সাতটা পনেরো, এখন 7:15 বাজে। 7:15 মধ্যে আমার সমস্ত হোম ক্লিনিং সব হয়ে গেছে। তো এবার চলো এবার একটুখানি যাই রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে চা খাবো। আর এই ঘরে এসেছিলাম এই যে ঘরে মা লক্ষ্মীকে তারপরে মা কালীকে এদেরকে প্রণাম করতে। তো এদেরকে প্রণাম করে নিয়েছি, ঠাকুর ধূপ দেখিয়ে দিচ্ছি, আমার ঘরে ঠাকুরকেও ধূপ দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমার মেয়ে এখন ঘুম থেকে উঠেনি, ঘুমোক একটু পরে উঠুক, উঠেই বা কী করবে। তো এবার যাবো রান্নাঘরে গিয়ে একটু চা করি, চা খাই, এবার তোমাদের সাথে কথা বলি। হ্যাঁ একটুখানি এনার্জি বাড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলি, চলো। আর এবার দেখো চা করে নিয়েছি, চাটা বসিয়ে দিয়েছি আর কি। চা বসিয়ে নিয়ে দেখো রান্নাঘরে ফার্স্টে আমি বাসনগুলো গুছোবো, তাই ঝুড়িটা নিয়ে চলে এসেছি একবারে ঘরে। আর এখানে কড়াই, তারপরে ডেচকি যেগুলো আছে সেগুলো তো আমার রান্নার সময় লাগবে, তো সেটা আর বাইরে নিয়ে গেলাম না, সেটা এখানেই রাখলাম। আর যেসব ছোটোখাটো জিনিস আছে সেগুলোও গুছিয়ে নিলাম। তো সকালবেলায় উঠে না একটু ভোরবেলায় উঠে সমস্ত ঘরবাড়ি যদি পরিষ্কার হয়ে যায় তো দেখবে মনটাও ফ্রেশ থাকে আর কাজ করতেও ভালো লাগে। আর আলিশি করে যদি না করা হয় তাহলে সেই কাজটা বেলা হয়ে গেলে চাপ হয়ে যায়। তো ওই জন্য আমি সকালবেলার থেকে গুছিয়ে সব কাজ করে নিই, তো পরে কি হয় নিজের জন্য একটু টাইম দেওয়ার জন্য টাইম পেয়ে যায়। তো আর এই দেখো বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে দিচ্ছি, কারণ এখানে আমার মেয়ে ক্লাস করতে বসবে, মানে অনলাইন ক্লাস, তো সেই জন্য ওকে একবারে পরিষ্কার করে দিচ্ছি মানে বিছানাটা। ও মুখ ধুতে গেছে, মুখ ধুয়ে এসে মানে ব্রাশ করে এসে একটু কিছু খেয়ে পড়তে বসবে, কারণ ওর আর একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে। তার জন্য আমি একবারে খাটটা গুছিয়ে দেখো বিছানাটা ঝেড়ে দিচ্ছি। আর ঘরে এসে যদি খাটের চাদর টান টান না থাকে না তখন দেখবে নিজেরই ভালো লাগে না, ওই জন্য আমি ঘরটা সব সময় রাখবার নিট অ্যান্ড ক্লিন রাখবার চেষ্টা করি। মানে একটা মতো হ্যাঁ দেখো সমস্ত তরকারি আমি কেটে নিয়েছি। তো এই কদিন কী হচ্ছে বলতো, মেয়েরা অনলাইন ক্লাসের জন্য না সকাল থেকে 11:30 মধ্যে মানে টোটাল সকাল মানে রান্না বান্না টোটালটা কমপ্লিট করতে হচ্ছে, তো তার জন্য আমি বাইরের কাজ তো হয়ে গেছে দেখেছো, তো ওই জন্য তরকারি পাত্র আমি কেটে নিয়েছি। এবার ব্রেকফাস্ট রেডি করব, রান্না করব একবারে সারবো। তো এখানটায় আমি ওই আলুর তরকারি করব, পেঁয়াজ দিয়ে আলুর তরকারি করব। তো তার জন্য এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি। আর এ দেখো মানে মসুর ডাল ধুয়ে রেডি করে রেখেছি, মসুর ডাল হবে। আর কী কী তরকারি কেটেছি আমি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এই যে এটা হচ্ছে আলু, আলু ভাজা হবে, আর এখানে হবে পটল ভাজা আর বেগুন ভাজা। আলু ভাজা এই জন্য করছি তোমার মেয়ে পটল ভাজা বেগুন ভাজা একটাও খাবে না, বেগুনও খায় না, অ্যালার্জি আছে, তো এই জন্যে ওর জন্য আলু ভাজতগুলো তা সবাই একটু একটু করে খাওয়া যাবে। আর এইটা হচ্ছে এই দেখো ঝিঙে পেঁপে, তো ঝিঙে আর পেঁপে দিয়ে করবো মসুর ডাল, এখান থেকে না দেখা যাচ্ছে না, ঝিঙে আর পেঁপে দিয়ে করবো মসুর ডাল। আর একটা রেসিপি তোমাদের আর হবে মাছ, মাছ আমি কালকে ফ্রিজে এনে কেটে ধুয়ে রেডি করে রেখেছি, এসে বেলে মাছ আমি তোমাদের দেখাচ্ছি, ওটা এখন বার করা হয়নি। আর একটা জিনিস করব, এটা তো তোমরা দেখে চিনতে পারছো কিনা জানি না, এটা হচ্ছে ঝিঙের খোসা। তো কী হয় বলো তো, আগেকার দিনে না মা ঠাকুমারা যখন রান্না করতো তারা অনেক কিছু জিনিস দিয়ে অনেক কিছু রান্না করে ফেলতো, তো সেই জন্য ভাবলাম ঝিঙের খোসা তো আমরা ফেলে দিই। আর এখন লকডাউনের সময় তো আমাদের কোনো জিনিস ফেলতে গেলে খুব হিসেব করে ফেলতে হবে যে এই জিনিসটা ফেলবো কোনটা ফেলবো না, তো তার জন্য ভাবলাম ঝিঙের খোসা দিয়ে। আমার মা ঠাকুমাদের দেখতাম, দিদিমা এদেরকে দেখতাম বিভিন্ন রকম ওরা রেসিপি করতো ফেলে দেওয়া জিনিস,
তা সেই রকমই একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই ঝিঙের খোসাটায় দেখো ধুয়ে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তো এই খোসাটাকে আমি ফার্স্ট একটু সেদ্ধ করতে দিয়ে দেবো। তো এটা সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিই, তারপরে দেখাচ্ছি যে এটা কীভাবে আমি করি। তো এটাকে একটুখানি সামান্য একটু সেদ্ধ করে নিতে হবে। তো যাই চলো তাহলে রান্নাগুলো রেডি করি, চলো রান্নাগুলো রেডি করি তোমাদের সাথে শেয়ার করি চলো। আর এবার দেখো, এ দেখো মসুর ডালটা আমি প্রেশারে দিয়ে নিয়েছি। তো এর মধ্যে এই যে পেঁপে, ঝিঙে, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ সব আমি একবারে দিয়ে আর এর সাথে আরও দুটো রসুন থেতো করে দিয়ে দেবো, কারণ আজকে তো মায়ের একাদশী, মা তো খাবে না, তো তার জন্য আজকে সব কিছুতে একটু মানে ডালে একটু পেঁয়াজ দেবো। তো সেই জন্যে পেঁপে আর ঝিঙে দিয়ে দিলাম, আর এর সাথে লবণ, হলুদ আর দু ফোঁটা সর্ষের তেল দিলাম, তাহলে মানে ডালটা উতলে বাইরে আসবে না। আর একটু নাড়িয়ে দিয়েছি, আর এর মধ্যে দুটো রসুন থেতো করে, দু কোয়া রসুন থেতো করে আমি দিয়ে দিয়েছি। তো আর এক পাশে দেখো আমি রুটির তরকারি, একটু আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে তরকারি আর একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রুটির তরকারি করেছি, মানে বাটি চচ্চড়ি টাইপের। আর এদিকে দেখো ভাজাগুলো আমি বসিয়ে দিয়েছি ভাজতে, আর এ পাশে ডালটা ফোড়ন দেবো। তো বেগুন ভেজে নিয়ে পটলটা ভাজতে বসিয়ে দিচ্ছি আর এ পাশে ডালটা ফোড়ন দেবো। তো এখন কিন্তু এমন কিছু বাজে না, কিন্তু আমাকে তো সমস্ত কাজটা 10:30টার মধ্যে করতে হবে। তো তার জন্য আগে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর তারপরে জলখাবারটা করব, মানে একসাথেই করে নেবো, নিয়ে তারপরে ঘরে যাব। আর ভাতটা একটু পরে দেরিতে করব। তো দেখো ডালের জন্যে আমি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ ভেজে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। তো এইভাবে ডাল খেতে না খুব ভালো লাগে, কারণ এই ডালের রেসিপিটা আমার মায়ের রেসিপি, আমি এইভাবে মাকে ডাল করতে দেখতাম। তো আমার মায়ের হাতের রান্না তো এখন আর পাবো না, কিন্তু নিজেই একটু চেষ্টা করি মায়ের মতো করবার, কিন্তু মায়ের মতো টেস্ট হয়তো হবে না। আর এই দেখো ঝিঙের খোসাগুলো সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, এবার এটা মিক্সার মেশিনে ছোটো বাটিটার মধ্যে দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা আর তার সাথে দেবো একটু কালো জিরে। তো এই দেখো রসুন, কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে দেবো কালো জিরে। তো কালো জিরে আমি 2-3 চামচ দিলাম। তো এইবার দিয়ে এটাকে একটুখানি অল্প একটু জল দেবো, দিয়ে এটাকে পেস্ট করে নেবো, আর পেস্টটা খুব মিহি পেস্ট করব। তো যাই পেস্টটা করে আনি। আর এ পাশে দেখো আলু ভাজতে বসিয়ে দিয়ে গেছিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর ওই কড়াই আমি কড়াইটা এ পাশে নিয়েছি, তো দেখো অল্প একটুখানি 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে গেলে এইবার এই যে পেস্টটা, এই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, আর এর সাথে একটু লবণ, হলুদ আর একটু মিষ্টি মানে চিনি দিয়ে দেবো, ব্যাস আর কিছু লাগবে না। এবার এটাকে সুন্দর করে নেড়ে নেড়ে, মানে এটার যে জলীয় ভাবটা সেটা যখন হয়ে যাবে পুরো টেনে, একদম আমরা যেরকম কচুর শাক রান্না করি না, ঠিক সেই রকম হয়ে যাবে। তো এর মধ্যে হলুদ, লবণ আর মিষ্টি আমি একসাথেই দিয়ে দেবো, কারণ এটা তো সেদ্ধ করা আছে, কোনো সমস্যা নেই, একবারেই দিয়ে দেবো। তো দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে সুন্দর করে, মানে অনেকক্ষণ টাইম কিন্তু লাগে এটা, যেহেতু এটার মধ্যে একটু জলীয় ভাব থাকে আর ঝিঙেতে তো একটু জলীয় ভাব থাকেই। তো দেখো এটাকে আমি সুন্দর করে নেড়ে নেড়ে করে নেবো। তো এতটা টাইম তো তোমাদের দেখাতে পারি না। আর এটা হচ্ছে বেলে মাছ, এটা ফ্রিজে ছিল, এই দেখো এটা হচ্ছে বেলে মাছ। তো এই বেলে মাছটা করব, এটা খুব হালকা মশলা দিয়ে হবে, কারণ এইসব জ্যান্ত মাছ কিন্তু বেশি মশলা খাটে না। তো আমি এর মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এইসব দিয়েই করব। তো সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। আর এদিকে দেখো ঝিঙে বাটাটা হয়ে গেছে, মানে ঝিঙের খোসা বাটা। আর এখন প্রায় 9টা বাজতে আসলো, তো সেজন্য আমি আগে রুটিটা করে নিলাম। তো এ দেখো রুটিগুলো ভেজে নিয়ে মেয়েকে, বাবাকে আর ভাইকে খেতে দিয়ে দেবো, আর আমি একটু পরে ব্রেকফাস্ট করছি, কারণ আমার এখন মানে রুটি খাবো যে 10 মিনিট, সেই 10 মিনিটটাও আমার এখন নষ্ট করতে গায়ে লাগে, তো সেজন্য আমি একটু পরে খাবো। তো এই দেখো রুটিগুলো সেকে নিচ্ছি, তো এবার গিয়ে আমি খেতে দিয়ে দেবো। তো ওই জলখাবারের পাটটা মিটে গেলে না একটা বড় কাজ সকালবেলায় হয়ে যায়। তো জলখাবার আর রান্নাটা হয়ে গেলে তারপরে কিন্তু ছোটোখাটো টুকিটাকি অনেক কাজ করা যায়। তো আজকে আর সেরকম কোনো কাজ রাখিনি। আর এই দেখো রুটিগুলো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, তো এইবার আমি খেতে দিয়ে দেবো, কারণ মেয়ে সকাল থেকে অন্য কিছু খায় না, দুটো বিস্কুট আর জল খেয়ে রয়েছে, তো ওকে খেতে দিয়ে দিলাম। আর ও খেয়ে দেখো স্নান করে বসে আছে, আর ও খেয়ে নিয়ে পড়তে বসবে। তো চলো আবার রান্নাঘরে যাই। আর এই দেখো মাছের মশলা, এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু জিরের গুঁড়ো, তো এইটা আমি একবারে পেস্ট করে নিয়ে আসবো। আর এদিকে দেখো কড়াই গরম করে তেল দিয়ে আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়ে মাছগুলো নামিয়ে নেবো। আর এখানে দেখো মশলার মধ্যে আমি তেলে মেথি, তেজপাতা ফোড়ন দিয়েছি, তো দেওয়ার পরে পেঁয়াজ, টমেটো যে মশলাটা করলাম সেই মশলাটা দিয়েছি, আর এর সাথে লবণ হলুদ তো মাস্ট দিতেই হবে, আর তার সাথে একটু কাশ্মীরি
রেড চিলি পাউডার দিয়েছি একটুখানি কালারের জন্যে। তো এইবার মশলাটাকে খুব সুন্দর করে কষে, যাতে মশলা দিয়ে তেল ছেড়ে আসে, আর উপাশে আমি এই দেখো গরম জল বসিয়ে দিয়েছি, একটু গরম জল বসিয়েছি, আর এই দেখো মশলাটা কষে তেল ছেড়ে এসছে, আর এদিকে দেখো জলটা আমি দিয়ে দিলাম। তো বেশি ঝোল হবে না, এটা যেহেতু এক বেলার মাছ, তো এই যে এবার ঝোলটা দেখো ফুটে গেছে। তো এইবার মাছগুলো দিয়ে দেবো, আর ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, কারণ এই মাছগুলো না খুব নরম মাছ, বেশিক্ষণ ফোটালে মাছ কিন্তু একটা ঝোলে খুঁজে পাওয়া যাবে না, শুধু ঝোলই থাকবে, মাছ থাকবে না। আর এদিকে দেখো আমাদের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করি, এই যে পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে পাতলা করে মুসুর ডাল, এটা দু জায়গায় ঢেলে রেখেছি, মানে একটা রাত্রির একটা দিনের বেলাকার। আর এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে বেগুন ভাজা আর পটল ভাজা। আর এই গেল নিরামিষের চ্যাপ্টার, আর এই নিরামিষ বলছি মানে এইটা গেল ডাল আর ভাজার চ্যাপ্টার, আর আজকে কোনো নিরামিষের পার্ট নেই। আর এদিকে দেখো মাছ, এটা হচ্ছে আমার বরের রাত্রির খাবারের মাছ, তার জন্য আলাদা রেখেছি, আর এটা হচ্ছে আমাদের দুপুরবেলাকার মাছ, আর এটা গরম করে দেবো তো সেই জন্য এই বাটিতে রেখেছি। আর এটা হচ্ছে সেই ঝিঙের খোসা বাটা, একটা পুরনো রেসিপি ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 11টা এরকম টাইপের, তো আমার সমস্ত রান্নাই হয়ে গেছে। তো দেখো গ্যাসটা মুছে নিয়েছি, শুধু ভাতটা বসাবো, ভাতটা একটু লেটে বসাবো, কারণ এত তাড়াতাড়ি যদি ভাত বসে না তা আমার খাবার নিয়ে যেতে পারবে না। তো রান্নাগুলো তো রেখে দিয়েছি আলাদা করে করে, সেগুলো গরম করে দিলে থাকবে, কিন্তু ভাতটা যদি এত তাড়াতাড়ি বসে তাহলে ভাতটা যাবে না, আর মাটা একাদশী মতো ভাত খাবে না, তো মা বাইরে স্টোভে রান্না করবে, তো ওই জন্য গ্যাসটা ফাঁকাই থাকলো, মুছে রাখলাম শুধু ভাতটা আমি পরে করব। আর আজকে তোমাদের সাথে একটা মানে আমরা যেগুলো খাই না আর কি ফেলে দেওয়া জিনিস, সেইগুলো দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেক দিন পর বাড়িতে মানে মাছ তো রোজই আনা হয়, কিন্তু এই যে বেলে উপরে ট্যাংরা এই পুঁটি এসব মাছ প্রায় হারিয়ে গেছে, এসব মাছ মানুষ খেতে ভুলেই গেছে। তো আমাদের বাড়িতে এইসব মাছ খুব মানে ভালোবাসে, কিন্তু এই মাছটা না পাওয়া যায় না, তো কালকে পেয়েছি তো আনলাম, তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। তো তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার বা আমার চ্যানেলে যারা কমেন্ট করো সুন্দর সুন্দর, তাদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক শুভকামনা। তো এই দেখো আজকে এই এই ঝিঙে বাটাটা, ঝিঙের খোসা বাটাটা, এটা যদি করে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর খেতে হয়, এইগুলো দিয়ে অনেকটা ভাত খাওয়াও যায়। তো চলো এখন মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার ভাতটা বসাবো, তোমাদের সাথে আবার 2 ঘন্টা পরে আমার দেখা হবে, 2 থেকে 2.5 ঘন্টা, কারণ আমার মেয়ে এখন ফোনটা দিয়ে দেবো, ও ক্লাস করতে বসবে, তাহলে যাই আসি। আমি এবার খেতে দিতে বসে পড়েছি, আর আমার বর স্নান করতে গেছে, বাবাকে আর ভাইকে খেতে দিচ্ছে, আর আমার মেয়েরও এখন অনলাইন ক্লাস হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, লম্বা হয়ে গেছে, তো আজকে আর লম্বা করতে পারবো না, তো আজকে এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে, আর তোমরা ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের শরীরের খেয়াল রাখবে, আর অবশ্যই সাবধানে থাকবে। তাহলে আজ আসি, টাটা।